জানব ডি টুর ইন্ডেক্স কী করে ক্যালকুলেট করব এবং কি করে আঁকব পরীক্ষায় আমাদেরকে এরকম একটি ম্যাপ দেওয়া থাকবে এবং সেই ম্যাপে একটি সেন্ট্রাল নোডাল পয়েন্ট বলে বলে রাখা থাকবে এখানে সেটা হলো ইংলিশ বাজার এবং ইংলিশ বাজার থেকে এই প্রত্যেকটা স্টেশনের দূরত্ব কত আমাদেরকে মেপে এখানে বসে ক্যালকুলেশনটা করতে হবে এবার দেখো আমাদের ডিসটেন্স দু ভাবে মাপি একটা হলো স্ট্রেট ডিস্টেন্স আর একটা হলো কার্ট ডিস্টেন্স স্ট্রেট ডিস্টেন্স মানে হলো স্কেলের সাহায্যে আমি যদি আমার সেন্ট্রাল নোডাল পয়েন্ট ইংলিশ বাজারকে প্রত্যেকটি স্টেশনের সঙ্গে যদি আমি স্ট্রেট লাইনে এইভাবে কানেক্ট করি তাহলে সেটাকে স্কেল দিয়ে মাপার পরে যেই ভ্যালুটা আসবে সেটা হলো আমার স্ট্রেট ডিস্টেন্স আর কার্ট ডিস্টেন্স হলে আমার কিছু না এই যে একটা স্ট্রিং নিয়ে নিলাম আমি এই কাজটা রোটামিটারের সাহায্যে করিনি অনেকের কাছে রোটামিটার নেই এখন প্রেজেন্টলি তাই একটা স্ট্রিং নিয়ে নেবে স্ট্রিংটাকে ইংলিশ বাজারে রাখবে এবার যদি বলে আমাকে ইংলিশ বাজার থেকে মানিকচকের দূরত্ব কত হবে সেটা যদি তোমাকে মাপতে হয় বা ধরো ইংলিশ বাজার থেকে হাবিবপুরের ডিস্টেন্স কত তোমাকে যদি মাপতে হয় তাহলে কি করবে ইংলিশ বাজারে বসালে থ্রেডটাকে বসিয়ে একটু একটু করে এখানে যতটুকু পেলে দেখো অনেকটা বেড়ে বেশি হয়ে গেছে আর একটু কমিয়ে নেবো আমি এই যে বসালাম এবার এখানটা আমি চেপে ধরলাম চেপে ধরে আবার আমি স্ট্রিংটাকে একটু ঘুরিয়ে নিলাম রাস্তার বাক অনুযায়ী আমি আমার সুতোটাকে নোক দিয়ে চেপে রেখে একটু একটু করে এগোবো এবং ওই রাস্তাটাকে আমি আস্তে আস্তে কাভার করব। দেখো এইভাবে আমি এগোচ্ছি এগোচ্ছি যতটা ধৈর্য ধরে করবে তত বেশি অ্যাকিউরেট হবে আমি পৌঁছে গেছি এই পয়েন্টটা হলো আমার এন্ড পয়েন্ট তাহলে কিছু না আমাকে স্কেলটা এখানে ফেলে নিতে হবে স্কেলটাকে ফেলবো ফেলে আমি স্ট্রেটভাবে ভাবে দেখবো কতটা আসছে এর দূরত্ব অলমোস্ট টু পয়েন্ট নাইন সেন্টিমিটার তাহলে ইংলিশ বাজার থেকে হাবিবপুরের দূরত্ব টু পয়েন্ট নাইন সেন্টিমিটার আর ধরে নিলাম তিন সেন্টিমিটার ক্যালকুলেশন আমার করা আছে অলরেডি দেখো ইংলিশ বাজার থেকে হাবিবপুর এর দূরত্ব কত থ্রি সেন্টিমিটার কার্ভ নেব আমি মাপলে পরে আমার স্ট্রেট ডিস্টেন্স টু পয়েন্ট থ্রি সেন্টিমিটার হবে যেটা অলরেডি আমি ক্যালকুলেট করে রেকর্ড করে রেখেছি ডিটোরি ইন্ডেক্স ফর্মুলা কি কার্ড ডিস্টেন্স ডিভাইডেড বাই স্ট্রেট ডিস্টেন্স ইন্টু হানড্রেড এটা করলে পরে আমার ভ্যালু আসছে ওয়ান থার্টি ঠিক আছে এর ভ্যালু হলো পার্সেন্টেজে সিমিলারলি কার্ড ডিস্টেন্স আমি সবকটা স্টেশনের ক্ষেত্রে বার করে নিচ্ছি স্ট্রিংয়ের সাহায্যে এবং এখানে রেকর্ড করে দিয়েছি আর স্ট্রেট ডিস্টেন্সও সিমিলার ওয়েতে সবার করে আমি অলরেডি এখানে লিখে রেখেছি তোমরা মিলিয়ে নিও তোমাদের কাজের সঙ্গে এবার আমরা আইসো কটা নেব সেটা সিলেক্ট করব। এই ভ্যালুসগুলোকে ডি ডিটুর ইন্ডেক্সের যে ভ্যালু আছে এই ভ্যালুগুলোকে আমরা এখানে বসাবো বসানোর পরে আমরা সাহায্যে সেই জায়গাটাকে আলাদা আলাদা করে জোনে ডিভাইড করব তাহলে এই কাজে আমরা এগোই এবার এবার দেখো ভ্যালুজ সবার আগে এর উপর পুট করে দিলাম কালিয়া চকের ভ্যালু হলো ওয়ান থার্টি পেনের সাহায্যে ভ্যালুগুলো পরিষ্কার করে লিখে নেবে মানিক চক ওয়ান জিরো ফাইভ এবার দেখো সব ভ্যালুগুলো আমি লিখে ফেলেছি কিন্তু আমার একটা প্রশ্ন হলো ইংলিশ বাজারের ভ্যালুটা কি জিরো হবে না কোনো ভ্যালু হবে না নাকি হান্ড্রেড হবে ইংলিশ বাজারে ভ্যালু আমরা হান্ড্রেড হিসেবে আমাদের জোন ক্রিয়েট করতে সুবিধা হবে আমি তিনটে তিনটে আইসোপ্লেট সিলেক্ট করেছি একশো দশ একশো কুড়ি এবং একশো তিরিশ এই তিনটে আইসোপ্লেট আমি আগে ড্র করব। সবার আগে আমি একশো দশ দিয়ে স্টার্ট করছি একশো দশের আইসোপ্লেটটা আট আছে সুতরাং একশো চল্লিশ আর আটের মাঝখান দিয়ে মুভ করবে এদিক দিয়েও আমার একটা একশো দশ মুভ করবে এবার আমরা একশো কুড়ির আইসো ড্র করবো একশো দশের পাশে আরেকটা একশো কুড়ির আইসো প্লেট মুভ করবে তারপরে আমরা একশো তিরিশের আইসো টানলাম আর একটা একশো তিরিশের আইসো হবে রাতুয়ার পাশ দিয়ে বেরোবে এটা রাতুয়াকে টাচ করে আর কোনো জায়গা নেই ওকে বার করার হয়ে গেছে আমার আইসো প্লেট টানা এবার আমি ইন্ডেক্সের বক্স বানাবো এইভাবে ইন্ডেক্সের বক্স টেনে নিলাম এবার একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে ডিটুর ইন্ডেক্সে কিন্তু ভ্যালু কম মানে হলো সেই জায়গার অ্যাক্সেসিবিলিটি অনেক ভালো অনেক বেশি সুতরাং হায়ার মানে আমরা আগে কি করতাম ভ্যালু বেশি হলে পরে আমরা ধরতাম হ্যাঁ হায়ার অ্যাক্সেস হায়ার কোনো জিনিসেরই মান অনেক বেশি সেটা অনেক বেশি উপরে থাকে আমরা এইভাবে করতাম কিন্তু এখানে একদম উল্টোটা সুতরাং একশো পাঁচ একশো পাঁচ মানে এখানে খুব অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি হাই তাহলে দেখো এবার ইন্ডেক্সে মিনিমাম ভ্যালু উপরে থাকবে ম্যাক্সিমাম ভ্যালু ভ্যালু নিচের দিকে থাকবে এবং বাদিকে জোনগুলো আমাদেরকে লিখে দিতে হবে ভেরি হাই হাই মিডিয়াম আর লো আমি ভুল করে এই বক্সটা টেনে ফেলেছি আমি হোয়াইট লাগিয়ে এই বক্সটা ইরেজ করে দিচ্ছি এটা তোমরা কাউন্ট করো না এবার দেখো যেহেতু ভেরি হাই জোন হলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেনের লেস দ্যান ভ্যালিউস তার মানে এই জোনটা হলো আমার ভেরি হাই অ্যাক্সেসিবিলিটি জোন তাহলে এটা হবে সব থেকে বেশি ডার্ক এবং আস্তে আস্তে ডার্ক ব্যাপারটা কমবে এই জায়গাটা হবে সব থেকে লাইট একশো তিরিশের এদিকে সব থেকে লাইট আর এটা হবে সব থেকে ডার্ক সুতরাং এবার আমরা কালারিং করব আমি লাইট পিঙ্ক কালার ইউজ করেছি যেহেতু ডিটোর ইন্ডেক্স ইজ অল অভার ট্রান্স মুভমেন্ট সুতরাং আমি পিঙ্ক ইউজ করেছি এবার দেখো কি করে কালারটা হয় এইভাবে দেখো কালারিংটা এগোবে এরকম করে ডার্ক একটা শেড দিয়ে তোমরা এই জোনটাকে কালার করা স্টার্ট করে দাও এইভাবে কালারটা যেন ইউনিফর্মলি হয় আস্তে আস্তে আগে হালকা করে দাও তারপর ধীরে ধীরে সেটাকে ডার্ক করো এইভাবে আমরা জিনিসটাকে কালার করেছি এখানে ডার্ক আর আস্তে আস্তে এদিকে ফেড হচ্ছে লাইট তাহলে ইন্ডেক্সটা বানিয়েছি আমরা এইভাবে হাই থেকে লো ইন্ডেক্সটাকে একটা বক্সে করে দিতে পারো তোমরা উপরে ইন্ডেক্স বলে একটা হেডিং দিয়ে দেবে এবার চলে আসছি আমরা হেডিংয়ে কি হেডিং হবে এটার হেডিং দেখো অ্যাক্সেসিবিলিটি ম্যাপ বাই ডি ইন্ডেক্স যেহেতু এই ম্যাপটা আমাকে শো করছে কোন জায়গার অ্যাক্সেসিবিলিটি কীরকম সেই জন্য আমরা এইভাবে হেডিংটা দিচ্ছি এইভাবে ম্যাপ তৈরি হয়ে গেছে আমার এটা হলো আমার হেডিং আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি